মর্নিং, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের বন্ধু পায়েল। তো আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো। তো সবার প্রথমে সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো চলো, এখন সকাল বাজে 8টা, এখন সবার ঘুম থেকে উঠে গিয়ে এখন আমি আজকে আছি বাবার বাড়িতে, কাল রাতে চলে এসেছি এখানে, আজকে এখানে পুজো আছে সেজন্য। তো আজকে কী কী করি তোমরা দেখতেই পাবে। তো চলো এখন এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো সো লেটস স্টার্ট। আমার গলা শুনে বুঝতে পারছো আমার গলার হাল ভীষণ খারাপ, কদিন ধরে পুজোতে ঘোরাঘুরি করে পুরো ঠান্ডা লাগিয়ে ফেলেছি, তো গলা একদম বসে গেছে। তাই এখন একটু গরম গরম চা খেয়ে নিই, তারপরে দেখো রেডি হয়ে গেছি, এখন দেখি বাবা কোথায় আমাদের নিয়ে যায়। বাবা বলছে চল একটু ঘুরে আসি। তো চলো এখন চটপট করে চাটা খেয়ে নিই আর দেখি বাপকে কোথায় ঘুরতে নিয়ে যাই। আমরা এখন ঘুরতে ঘুরতে বহরমপুরে ফেম হোটেলের পাশে কাপ্পা বলে একটা ছোট্ট জায়গা আছে যেখানে খুব ভালো চা পাওয়া যায়, সেখানে আমরা এখন চা খেতে এসেছি। এবার সন্ধ্যাবেলায় তো লক্ষ্মী পুজো আছে, তো এখন থেকে জোগাড় করতে শুরু করতে হবে। এখন মোটামুটি 2:30 বেজে গেছে, তো এখন থেকে জোগাড় করতে শুরু করব। তো এই দেখো ফলমূল নিয়ে বসে পড়েছি, এখন এগুলো সব ধুয়ে টুয়ে ঠাকুরঘর পরিষ্কার করব, তারপরে মা রান্না করছে, মা আস্তে আস্তে চলে আসবে, তারপরে সবাই মিলে জোগাড় করবো। তো চলো এখন টুকটুক করে কাজগুলো করে ফেলি। পুজোর আয়োজন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এই দেখো। তো এখন ঠাকুরমশাই চলে এসেছে আর আমাদের পুজো শুরু হয়ে গেছে। তো এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেছে, এবার যাচ্ছি ছাদে। বিকজ আজকে তো পূর্ণিমা, সো চাঁদটা এত সুন্দর লাগছে দেখতে। চলো ছাদে যাই, দিয়ে দেখি। ছাদে চলে এসেছি, ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে জানি না, বাট চাঁদটা অসম্ভব সুন্দর লাগছে। আজকে আকাশে একটুও মেঘ নেই, সো চাঁদটা একদম স্পষ্ট দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর একটা লাগছে। এখন আমরা সবাই মিলে প্রসাদ খাবো, তারপরে রাত্রে লুচি ভাজা হবে, সেসব খাওয়া হবে। তো চলো এখন এই ড্রেস চেঞ্জ করে নিই, দিয়ে প্রসাদগুলো খেয়ে নিই। আশা করি তোমরা সবাই, তোমাদের সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হচ্ছে, সবাই খুব খুব মজা করছো। আজকে সারাদিন প্রচুর কাজ হয়ে গেছে, খুব টায়ার্ড হয়ে গেছে, এখন তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নিই। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করছি সবার খুব ব্লগটা ভালো লেগেছে। আরও একবার বলি লক্ষ্মী পুজো সবার খুব খুব ভালো কাটুক, সামনে দিওয়ালি আসছে, সবার জন্য আগাম শুভেচ্ছা থাকলো, দিওয়ালির ব্লগ দেখার জন্য রেডি থাকো তোমরা। আর আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব এনজয় করো।
সো আজকে বাই বাই।